হ্যালো ফ্রেন্ডস, আবার হাজির হয়েছে একটি টিপস নিয়ে। আজ যে টিপসটি শেয়ার করব তা হলো অ্যান্টিভাইরাস কিভাবে আপনার কম্পিউটারে কাজ করে, এবং গুগল ক্রোমের একটি সিক্রেট অ্যান্টিভাইরাস আছে যেটা ইউজ করলে আপনার কম্পিউটার হয়তো হার্মফুল কোনো সফটওয়্যার থেকে আপনার কম্পিউটারকে সেভ করবে। তো এমন একটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন আপনি কি অ্যান্টিভাইরাস ইউজ করেন। আসলে আমি কোনো পেইড অ্যান্টিভাইরাস ইউজ করি না, কিন্তু আমি এমন কিছু টিপস অ্যান্ড টেকনিক ইউজ করি যেখানে আমার কম্পিউটারে কোনো ধরনের ভাইরাস হয়তো খুব সহজে ছড়াতে পারে না। আপনি যখন ব্রাউজিং করেন তখন হয়তো ভুলবশত বিভিন্ন অপরিচিত ওয়েবসাইটে ঢোকার কারণে আপনার এখানে কোনো ম্যালওয়্যার হয়তো অটোমেটিকলি ইনস্টল হয়ে থাকে, কিন্তু আপনি সেটা বুঝতে পারেন না। তো গুগল ক্রোমের এমন একটি সিক্রেট অ্যান্টিভাইরাস আছে যেটা বিল্ট আকারে ওইখানে তৈরি করা থাকে। এটা দিয়ে আপনি স্ক্যান করলে আপনার এই কম্পিউটারে গুগল ক্রোম বা ব্রাউজিং থেকে কোনো ধরনের সফটওয়্যার যদি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে থাকে তাহলে সেটা ডিটেক্ট করবে। সেই ম্যালওয়্যারটি অথবা হার্মফুল সফটওয়্যার যদি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে থাকে সেটা রিমুভ করে দিবে। তো সেই গুগল ক্রোমের অ্যান্টিভাইরাস প্রোটেক্টের যেই সিক্রেট ক্লিনারটি আছে সেটা আপনার কম্পিউটারে চেক করার জন্য এখানে দেখুন গুগল ক্রোমের যে সেটিং অপশন রয়েছে সেখান থেকে আপনার দেখুন সেটিংস, সেটিংসে ক্লিক করার পর এখানে দেখুন আপনার এরকম কিছু ফিচার আসবে। সেখান থেকে দেখুন আপনার অ্যাডভান্স একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করুন। অ্যাডভান্সে ক্লিক করার পর দেখুন রিসেট অ্যান্ড ক্লিন আপ, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে দুইটি অপশন রয়েছে, রিস্টোর সেটিং টু দেয়ার অরিজিনাল ডিফল্টস অ্যান্ড ক্লিন আপ কম্পিউটার। তো প্রথমটি হলো আপনার যে ব্রাউজারটি প্রথম আপনি ইনস্টল করেছেন, সেই ইনস্টল করার সময় আপনার এই ব্রাউজারটি যেমন ছিল ঠিক সেটাই, এটা রিস্টোর দিলে আপনার ব্রাউজারটি ডিফল্ট আকারে প্রথম যেভাবে ইনস্টল করছিলেন সেই রকম হয়ে যাবে। ব্রাউজারে যত ধরনের পাসওয়ার্ড আছে, তারপরে হলো বুকমার্ক আছে, সব কিছু আপনার কিন্তু রিমুভ হয়ে প্রথম যে গুগল ক্রোমটি আপনি ইনস্টল করছিলেন সেই রকম এক ডিফল্ট আকারে হয়ে যাবে। আর দ্বিতীয় ধাপটি হলো দেখুন আমি যেটা দেখাচ্ছিলাম সিক্রেট ক্লিন আপ, আপনার এই কম্পিউটারটি এখানে ক্লিন করে নিবে। দেখুন ক্লিন আপ কম্পিউটারে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর ফাইন্ড হার্মফুল সফটওয়্যার, এখানে দেখুন আপনার ফাইন্ড হার্মফুল কোনো সফটওয়্যার যদি আপনার এই পিসিতে ইনস্টল হয়ে থাকে ব্রাউজিং করার পরে কোনো ধরনের হার্মফুল সফটওয়্যার থাকলে সেটা এখানে ফাইন্ড দিলে ডিটেক্ট করে নেবে। এখানে কিছুটা সময় নেবে, এই সময়ের মধ্যে আপনার এই কম্পিউটারে যত ধরনের হার্মফুল সফটওয়্যার আছে যেগুলো আপনার ব্রাউজিং থেকে অটোমেটিক আপনার কম্পিউটারে ইনস্টল হয়েছিল সেটা আপনাকে ডিটেক্ট করে দিবে, সেখান থেকে এটা রিমুভ করে নিতে পারবেন। এখন এ তো হলো অনলাইনে, অফলাইনে যদি আপনি কোনো অ্যান্টিভাইরাস আপনার পিসিতে ইনস্টল করে থাকেন, সেটা যদি আপনার কেনা না হয়ে থাকে, লাইসেন্স না থাকে, তাহলে আপনার কম্পিউটারকে সেটা অনেক স্লো করে দিবে। আমার মতে ফ্রি কোনো অ্যান্টিভাইরাস আপনার পিসিতে ইনস্টল না করাই ভালো। যদি আপনার পাবলিকের কোনো পেন ড্রাইভ আপনার পিসিতে মাঝে মাঝে ইউজ করতে হয় তাহলে আপনার শর্টকাট রিমুভার একটি অ্যান্টিভাইরাস রয়েছে যেটা ইউজ করলে আপনার পিসি অন্য কোনো পেন ড্রাইভ ইউজ করার সাথে সাথেই দেখা যায় কি অনেক সময় আপনার সব ধরনের ফাইলগুলো শর্টকাট হয়ে যায়। এই শর্টকাটগুলো রিমুভ করার জন্য আপনার পিসিতে স্মার্টএব নামে একটি অ্যান্টিভাইরাস রয়েছে যেটা আপনার শর্টকাট রিমুভ করতে খুব সহায়তা করে। এই অ্যান্টিভাইরাসটি আপনার কম্পিউটারে আপনি ইনস্টল করে নিতে পারেন। এটা নিয়ে বিস্তারিত পরে আমি একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এই স্মার্টএবটি ইউজ করতে হয় এবং সেটা আপনার কম্পিউটারে ইনস্টল করতে হয়। তো দেখুন এখনও আপনার গুগল ক্রোমের যেই ক্লিন আপ কম্পিউটার সফটওয়্যারটি রয়েছে সেটা এখনও আপনার স্ক্যান করতেছে দেখুন। তো এইভাবে ক্লিন আপ করার পর দেখুন নো হার্মফুল সফটওয়্যার ফাউন্ড। আপনার এখানে যদি কোনো হার্মফুল সফটওয়্যার বা ম্যালওয়্যার থেকে থাকে তাহলে গুগল ক্রোমের এই ক্লিন আপ অপশনটি আপনার হার্মফুল বা ম্যালওয়্যারগুলো খুঁজে নিয়ে আসবে, এখান থেকে আপনি সেগুলো রিমুভ করতে পারবেন। তো এইভাবে আপনি এই গুগল ক্রোমের সিক্রেট ক্লিনার দিয়ে রিমুভ আনওয়ান্টেড অ্যাপ, পপ আপ অ্যান্ড ম্যালওয়্যার এই ধরনের কিছু যদি ইনস্টল হয় আপনার কম্পিউটার থেকে সেগুলো অটোমেটিক রিমুভ করে দিবে। তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো ফ্রেন্ডস এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন।